হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে যে অনেকের নখের কণি ডাবা পায়ের কণি ডাবে হাতের কণি ডাবে সেজন্য আর কি যে অনেকেই কষ্ট করে বা বিভিন্ন ওষুধ খায় ওষুধ খাওয়ার ফলে দেখা যাচ্ছে সারে না কিন্তু আজকে যে টিপস নিয়ে আপনাদের সামনে না দিয়েছে সেটা হচ্ছে একশো পারসেন্ট এটি কার্যকর পাঁচ থেকে দশ দিনের মধ্যে অনেকটা আরাম হয় কিন্তু আস্তে আস্তে এটা সেরে যায় তা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অনেক কটি নিয়ে অনেক কটি জিনিস নিয়ে মেডিসিন নিয়ে সামনে হাইজি রয়েছে আমি এক এক করে এটি দেখাবো এটা অবস্থে থাক প্রথমে জলি হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড দাম কম দাম বেশি না জলি কোম্পানি জমি জলি কেমিক্যাল ঢাকা বাংলাদেশে তো আপনি এটি যে কোনো ওষুধের দোকানে গেলেই এটি পাবেন মাত্র এটি বিশ থেকে তিরিশ টাকা দাম আপনি প্রথমে কী করবেন প্রথমে এটি দিয়ে কয়েক ফোঁটা কয়েক ফোঁটা নেবেন নেওয়ার পরে আপনার হাতে বা পায়ে পায়ে এইখানে দিয়ে দেবেন প্রথমে দেওয়ার পরে দেখবেন এদিক দিয়ে দিয়ে দেবেন এদিক দিয়ে পায়ের দেওয়ার পরে দেখবেন যে ভোর পরে উঠতেছে তো দেখবেন যে ময়লাগুলো বাড়ি হতেছে তো দুই দিন ফোটা দেবেন এক মিনিট রাখবেন রাখার পর হঠাৎ তোলা দিয়ে বাস পরিষ্কার করবেন করার পরে আপনারা কী করবেন দুই নম্বরে এটা তারপর এটা লাগাবেন ডারমাসিম ডারমাসিম সলিউশন ওয়ান পারসেন্ট এই যে কোম্পানি এটি খুব কার্যকর আপনার নখের কণিটা বা কাজের খুব কাজ করে থাকে এটার দাম বেশি না দাম হচ্ছে মাত্র আটষট্টি টাকা এসি কোম্পানি আমি ওষুধের যে কোনো দোকানে গেলেই এটি পাবেন ডানমাসিম সলিউশন তবে এটি আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনি কাদায়ে নামবেন না এই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে দুই নম্বর হচ্ছে এটি আপনি ওটা পরে এটা দিয়ে পরিষ্কার করার পর এটা দিয়ে পরিষ্কার করার পরে আপনি সকালে একবার রাত একবার পরিষ্কার করবেন তারপরে এটি দু এক ফুট লাগাবেন লাগানোর পর এটা এটে দু এক ফুট লাগানোর পর একটি নামসলেও চলবে তবে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এটা এই যে নেবেন পাউডার নেবেনের পাউডার মধ্যে যে আপনার যতটুকু লাগে ততটুকু পাউডার নেবেন আপনার এই শীত্র যতটুকু বড় হবে পায়ের বা হাতের ততটুকু নারিকেল তেল নেবেন নেওয়ার পর হাতের এইখানে এখানে নিয়ে আপনার আটা আটা তৈরি করতে হবে আটা যেমন গোলায় সেরকমভাবে আটার তৈরি করে আপনার এই দিকে দিতে হবে আপনি রেখে দিবেন একবার রাত একবার রেখে দিবেন। ওটা তোলার দরকার নেই ওটা ওইখানে থাকবে সমস্যা নেই ওটা কিছু হবে না আপনি রাত একবার সকালে একবার দিয়ে দেবেন কয়েক দিন দিলেই আপনার ডেস হেরে যাবে তার মধ্যে আপনি মেডিসিন খাওয়ার দরকার আছে মানে এটি ভেতর থেকে শুকা আনবে তার ভালো হবে জন্য আপনি এক ট্যাবলেট ক্যান্ডেলিল ক্যান্ডিল ক্যান্ডেনিল পঞ্চাশ এমডি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল আপনি স্ক্রিনশট নিতে পারেন এটা আপনি প্রতি রাতে একবার খাওয়ার পর ওষুধ হচ্ছে এই যে অ্যালসেট হেলথ কেয়ারের ট্যাবলেট আপনি এটা প্রতি রাতে একটা এরিকটা এরিকটা প্রতি রাতে একবার খাবেন আশা করি অনেক আরামদায়ক হয়ে যাবে অনেকটা ভালো হয়ে যাবে এবং আস্তে আস্তে সেরে যাবে ধন্যবাদ